আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আসলে খেলা ছাড়ার পরে ক্রিকেটের সাথে থাকার ইচ্ছা ছিল, তো লাস্ট ইয়ারই আসলে বিপিএলে কাজ করার কথা ছিল রংপুর রাইডার্সের হয়ে, কিন্তু পরে করা হয়নি। তো এই বছর থেকেই আসলে বিপিএল থেকে কাজ করব সেটা একটা প্ল্যান ছিল। তারপর লাকিলি যে আসলে বরিশাল খেলতে যাচ্ছে না, সেই কারণে আমরা রংপুর রাইডার্স যাচ্ছি গ্লোবাল টি টোয়েন্টি খেলতে। সেখানে আমাদের হেড কোচ মিকি আর্ট আছেন এবং এই টুর্নামেন্টে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে যাচ্ছি। তো ভালো লাগছে ডেফিনেটলি। আসলে আমার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার 12 বছরের একটা এক্সপিরিয়েন্স এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে অলমোস্ট 23-24 বছর খেলেছি। তো অবশ্যই আমি, যদিও এটা আমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট অ্যাজ এ কোচ হিসাবে, কিন্তু আমার যে এক্সপিরিয়েন্স, খেলার এক্সপিরিয়েন্স, দেখার এক্সপিরিয়েন্স, অবশ্যই আমি মনে করি যে আমি হেল্প করতে পারবো আমাদের টিমের সব প্লেয়ারদের, অ্যালিট প্লেয়ার যারা আছেন। এবং যদিও আমি লাস্ট 1-1.5 মাস ধরে একাডেমিতেও কাজ করছি, বাচ্চাদের নিয়েও কাজ করছি, তো এটা আমার স্টার্ট, আমি শেখার চেষ্টা করছি। আমি আশা করব যে মিকি আর আমাদের হেড কোচ তার সাথে থেকে আমি অনেক কিছু হয়তো শিখতে পারবো। অবশ্যই আমি আমার এক্সপিরিয়েন্সটা তো শেয়ার করব, খেলার এক্সপিরিয়েন্স, দেখার এক্সপিরিয়েন্স, সেটা তো আমি আশা করি প্লেয়াররা উপকৃত হতে পারে। না, আমি যেহেতু একাডেমির প্র্যাকটিসগুলোতে প্র্যাকটিস করানোর পরে আমি আমার ব্যাটিং প্র্যাকটিস করি, এনজয় করি আমি এখনও তো। কিন্তু যেহেতু আসলে আমার কাজ শেষ করার পরে আমি চেষ্টা করি, স্টিল আমি ব্যাটিং, ফিল্ডিং এইগুলো করার চেষ্টা করি, ফিটনেস ধরে রাখার চেষ্টা করি। যেহেতু আমি তাদের করাচ্ছি এবং ওই জিনিসটা যদি আমিও করতে পারি তাহলে হয়তো আরও গ্রহণযোগ্যতাটা বাড়বে, এটা মনে করে এখন আমি ব্যাটিং, ফিল্ডিং, বোলিং করে থাকি। ডেফিনেটলি ইজি হবে না, টাফ হবে। তারপরে আমি মনে করি যে আমাদের লোকাল প্লেয়ারদের জন্য একটা বিরাট বড় একটা অপরচুনিটি গ্লোবাল টি টোয়েন্টি। এটা পুরো ওয়ার্ল্ডের সবাই হয়তো বা ফোকাস করবেন, যারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করে থাকেন, এবং আমাদের দেশ থেকে প্লেয়ার হয়তো অতটা বেশি সুযোগ পায় না গ্লোবাল টি টোয়েন্টি যে টুর্নামেন্টগুলো হয়, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তো এটা একটা অপরচুনিটি আমাদের প্লেয়ারদের জন্য, কঠিন হবে। তারপর আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের দলগত পারফরমেন্স সবাই ভালো খেলেন, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করতে পারে, তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন তো সবারই একটা লক্ষ্য থাকে, তো আমাদের ফার্স্ট গোল তো অবশ্যই আমরা ফাইনাল যেন খেলতে পারি। খুবই ভালো আসলে রংপুর অলওয়েজ, আমরা জানি যে বিপিএলে টপ 3-4টা টিমের মধ্যে একটা টিম, তারা প্রচুর গোছানো একটা টিম। তো এই টিমের পার্ট হতে পেরে ভালো লাগছে। সোফার ডে 1-এ অসাধারণ প্র্যাকটিস সেশন হয়েছে। আমি মনে করি যে সবাই এনাফ প্র্যাকটিস করতে পেরেছেন, ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পেরেছেন, বোলাররা বোলিং করেছেন, ফিল্ডাররাও। তো আমার মনে হয় যে আরও 3টা দিন সময় আছে, যাওয়ার আগে আমরা একটা প্র্যাকটিস ম্যাচ হয়তো বা খেলবো, তারপর ওয়েস্ট ইন্ডিজে যে আরও 4টা দিন সময় পাবো প্র্যাকটিসের, পুরো টিম তখন আমরা পাবো, ফরেন প্লেয়াররাও তখন আসবে একসাথে। তো ভালো লাগে, একটা ভালো একটা পরিবেশে কাজ করতে অবশ্যই ভালো লাগে।